উন্নয়নশীল দেশে উত্তরণের অর্জনকে ধরে রাখতে হবে। আগামীতে চ্যালেঞ্জ আছে, তবে এর পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ। শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আর আল জাজিরা চ্যানেলের তথ্যচিত্রের ব্যাপারে শেখ হাসিনা জানান, কোনো চ্যানেল কি করল তা দিয়ে নয়, তার রাজনীতি মানুষের জন্য। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে জাতিসংঘ এ সুপারিশ করে। বিষয়টি দেশবাসীকে জানাতে শনিবার বিকালে গণভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকার প্রধানের হাতে চূড়ান্ত সুপারিশপত্র তুলে দেন। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের এ অর্জন সকল নাগরিকের। আগামীতে দল মত নির্বিশেষে সকলকে দেশ গড়ার কাজ করার আহ্বান জানান তিনি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে। যে মাত্রাগুলি দেওয়া আছে তার থেকে অনেক বেশি অর্জন আমাদের আছে, আর ভবিষ্যতে আমরা আরও বেশি করব। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সামনে আসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়টি। আইনটি বাতিলের দাবিতে করা সমালোচনার জবাবও দেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। হ্যাঁ, কারণ মৃত্যু কাম্য নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্ত সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য না। আমি তো মনে করি যে আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে। যদি কেউ অপরাধ না করে তার বিচারে শাস্তি হবে না। আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। সম্প্রতি ওয়াল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে আল জাজিরা চ্যানেলের তথ্যচিত্র নিয়ে প্রধানমন্ত্রীর মতামত জানতে চান সাংবাদিকরা। সরকার প্রধান বলেন, দেশের মানুষ জানে এই তথ্যচিত্রের উদ্দেশ্য কি। কোন চ্যানেল কি বললো না বললো ওটা শুনে তো আমার রাজনীতি না, আর দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমার রাজনীতি। যা বলতে থাকবে বলতে থাকবে, বলতে থাকুক, বলাটাই তো তাদের কাজ। আর জনগণের কাজ করাটা এটা আমাদের কাজ। দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়াট। শেখ হাসিনা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা টিকা পাবেন। দেশের সকল নাগরিকের টিকা প্রাপ্তির পর তিনি টিকা নেবেন। আমার একটা টিকা জন্য যদি আরেকটা মানুষের জীবন বাঁচে সেটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল ১০টা, দুপুর ১২টা, বিকাল ৩টা, বিকাল ৫টা, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট এবং রাত ১০টা ৩০ মিনিটে।